হ্যাঁ ফুল স্ক্রিন দিয়েছি। গত ক্লাসে মানে একটু কথা বলেছিলাম, কিউরিংটা আর কিছুই না, টোবাকোর পাতাগুলোকে এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় যে প্রক্রিয়ায় সেটাকে শুকানো হয়, তারপরে ভিতরে তার কম্পোজিশন মানে কেমিক্যাল কম্পাউন্ড গুলো কিছু কিছু ডিকম্পোজিশন হয়। হ্যাঁ, ক্লোরোফিল গুলো নষ্ট হয়ে অন্য কালার ধারণ করে, তারপরে নাইট্রোজেন কম্পাউন্ড বা অন্যান্য জিনিস ভেঙে গিয়ে ভিন্ন ভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস তৈরি হয়, অ্যামোনিয়া হয়, বা স্টার্চ গুলো সুগারে কনভার্টেড হয়, ফার্মেন্টেশন হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন হয় আর কি, সংশ্লেষণ হয়। ওটাই হলো কিউরিং। আচ্ছা, এখানে আর একটা কথা লেখা আছে, এট দ্য এন্ড অফ কিউরিং, মানে শুকানো যখন শেষ হবে, দ্য লিভস অবটেইনড অ্যাট্রাকটিভ কালার, অর্থাৎ টোবাকোর যে পাতা, তামাকের পাতার কালারটা এক একটা এক রকম হয়, দেখবা কোনটা কালো, কোনটা বাদামি, কোনটা গাঢ় বাদামি ইত্যাদি ইত্যাদি কালার হয়, ভিন্ন ভিন্ন অ্যারোমাও হয়। যদিও পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে নেওয়ার পরে যখন সিগারেট কোম্পানি গুলোতে ঢুকে, তখন আবার তারা হয়তো বা বিভিন্ন অ্যারোমা বা সুগন্ধি যোগ করে, যেমন ক্রেটেক্স এর ক্ষেত্রে হ্যাঁ ফ্লেভার বা হ্যাঁ ফ্লেভার যোগ করে করে। চার্জে লাগাই দিয়ে ক্লাসটা চালু। হ্যাঁ, তোমরা কথা বলো না এখন, আমি তাহলে ই করে দেই, মিউট করে রাখি আপাতত তোমরা সবাই। অর্ডার এবং স্ট্রাকচার ডেভেলপ, হারভেস্টেড টোবাকো লিভস কন্টেন, যখন পাতাটা হারভেস্ট করা হয় গাছ থেকে, ওই সময় এর পাতায় ময়েশ্চার অনেক বেশি থাকে, 75 থেকে 80% ময়েশ্চার থাকে, ভেজা ভেজা থাকে। আফটার কিউরিং ইট ব্রিংস ডাউন টু 12 to 14% ময়েশ্চার, একেবারে কমিয়ে ফেলা হয়। ধানের যেমন স্টোরিং এর সময় যে যত পার্সেন্ট ময়েশ্চার থাকে, অর্থাৎ প্রায় মুচমুচে হয়ে যায় আর কি পাতাটা, 12 থেকে 14% নিয়ে আসা। আফটার দ্য লিফ ইজ কিওরড, এই শুকানোর পরে যখন এই ডিজায়ারেবল চেঞ্জ গুলো আসে, তারপরে আবার ময়েশ্চার কিন্তু অ্যাবজর্ব করানো হয়, রিগেইন করা হয়, ইট ইজ অ্যালাউড টু রিগেইন দ্য ময়েশ্চার, আবার এমন ভাবে রাখা হয় যেন ভিতরে আবার ময়েশ্চার কিছুটা ঢুকে। অ্যাট দ্যাট টাইম ইট কন্টেন্স 24 থেকে 32% ময়েশ্চার, 24 to 32% ময়েশ্চার, হুইচ ইজ প্লায়াবল এনাফ টু হ্যান্ডেল দ্য লিভস উইদাউট ব্রেকিং, অর্থাৎ তোমার টোবাকো লিফের পাতাটা, টোবাকো মানে গাছের যে পাতাটা, সেটা কিউরিং এর পর যদি 12 থেকে 14% হয়, তো শুকিয়ে যাবে, মচমচে হয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে কিন্তু গুড়া গুড়া হয়ে যাবে, সেজন্য আবার ময়েশ্চারটা কিছুটা রিগেইন করা হয়, করা হলে 24 থেকে 32% হয়, এবং এই সময় কি হালকা ইয়া থাকে আর কি, একেবারে ময়েস্ট না, আবার একেবারে ড্রাইও না, যার ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে এটা ভাঙা ছাড়াই, ভেঙে যাওয়া ছাড়াই এটা ক্যারি করা যায়। তো কিউরিং, এই যে হলো জাস্ট একটা ফটোগ্রাফ টোবাকোর কিউরিং কিভাবে করে, এই যে ঘরটার মধ্যে কিউরিং করে সেই ঘরটাকে বলা হয় বার্ন হাউস, BARN, BURN না, BURN মানে বার্ন মানে পুড়ে যাওয়া, আর BARN বার্ন হলো এমন একটা ঘর যেটা সাধারণত কাঠের বা বাঁশের বা এই ধরনের তৈরি হয়, এই ধরনের ম্যাটেরিয়ালস দ্বারা, এবং অনেক উঁচু থাকে ঘরটা। তোমরা ওয়েস্টার্ন সিরিজের বইগুলোতে বা মুভিগুলোতে দেখবা বার্ন হাউস লেখা থাকে, অর্থাৎ গরুর বা ঘোড়ার খাবারের আস্তাবল, যেটা আস্তাবলটাই বার্ন হাউস ওরা বলে, ভিতরে এক জায়গায় এক পাশে গরু বা ঘোড়া থাকে, তারপর আর এক পাশে তার খাবার দাবার থাকে, খড় থাকে, হে সাইলেজ ইত্যাদি রাখা হয়, স্টোরিং থাকে, তো ওইগুলাই হচ্ছে ওই টাইপ হাউস হচ্ছে বার্ন হাউস। এবং টোবাকোর যেখানে শুকানো হয় পাতাগুলো সেটাকেও বার্ন হাউস বলে, ওই একই বানান, BARN, এটা একটা বার্ন হাউসের ছবি, এবং এখানে পাতাগুলো দেখো স্টেয়ারে স্টেয়ারে বা টায়ার বলে, TIER, টায়ার মানে স্তরে স্তরে সাজানো আছে, এইভাবে কিউরিং করা হয়। তো কিউরিং এর শুধু এই ঘরের ভিতরেও না, বাহিরেও করা হয়, তো সেটা দেখি আমরা যে ভিন্ন ভিন্ন টাইপস আছে কিউরিং এর। একটা হলো ইয়ার কিউরিং, 2 নম্বরে ফ্লু কিউরিং, 3 নম্বর হচ্ছে ফায়ার কিউরিং। তোমাদের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে তোমরা হাত তুলতে পারো, কারণ তোমাদের কোনো শব্দ কিন্তু আমি শুনতে পাচ্ছি না, মিউট করে দিয়েছি, তো হাত তুললে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি কিছু বলতে চাচ্ছো। ফ্লু কিউরিং, ফায়ার কিউরিং এবং হচ্ছে সান কিউরিং। তালহা মাহমুদ, তালহা বলো। হ্যাঁ, ফ্লু ক্লিনটা বলবো, হ্যাঁ এই যে আসতেছে এখন, এটা কিভাবে কিউর করে আসলে জাতের উপর ডিপেন্ড করে অনেক সময় তোমার ইয়া হয় আর কি, ফ্লু কিউর টোবাকো, এটা ফ্লু কিউর সিগারেট বলা ছিল। তো এয়ার কিউরিং, ফ্লু কিউরিং, ফায়ার কিউরিং, সান কিউরিং, গ্রাউন্ড কিউরিং এবং পিট কিউরিং,
এই ছয় ধরনের টাইপস আছে কিউরিং এর। তো এয়ার কিউরিং যেটা আমরা একটা একটা করে জেনে নিই, এয়ার কিউরিং হলো বাতাসে শুকানো, মানে শব্দ থেকেই তোমরা বুঝতে পারতেছো। এয়ার কিউরড টোবাকো ইজ হাং, ঝুলানো হয় ইন ওয়েল ভেন্টিলেটেড বার্নস, যেটা কিছুক্ষণ আগে বললাম বার্ন হাউসটা কি, যে জায়গায় শুকানো হয় যে ঘরটা, সেটা ওয়েল ভেন্টিলেটেড হতে পারে, অর্থাৎ মোটামুটি চারপাশ খোলা থাকবে আর কি। অ্যান্ড অ্যালাউড টু ড্রাই ওভার এ পিরিয়ড অফ 4 to 8 weeks, প্রায় 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ, প্রায় 1 থেকে 2 মাস সময় প্রয়োজন হয় এই কিউরিং। এই যেরকম ছোট্ট করে দেখানো হয়েছে একটা বার্ন হাউসের মতো ছোটখাটো, স্মল ফার্মারদের হবে হয়তো বা, চতুর্পাশ খোলা আছে, এইভাবে তোমার এয়ার বাতাসের মাধ্যমে শুকানো, সরাসরি সূর্যের আলো যেন না লাগে। এয়ার কিউর টোবাকো ইজ লো ইন সুগার, এই ধরনের টোবাকোর ক্ষেত্রে পাতার মধ্যে সুগারের পার্সেন্টেজ কিছু কম থাকে, হুইচ গিভস দ্য টোবাকো স্মোক এ লাইট সুইট ফ্লেভার, হালকা হয় এর ইয়াটা আর ফ্লেভারটা, স্মোকটা হালকা হয়, আর মানে বিড়ি জাতীয় যেগুলো ওগুলো খুব ভারী, বিড়ি তোমরা আমি জানি বিড়ি খেয়েছো কিনা কখনো, খুব হাই নিকোটিন থাকে এবং খুব লাইট না, ওটা খুব হেভি স্মোক হয়, আর সুইট ফ্লেভার থাকে না, এটা অন্যরকম থাকে। অ্যান্ড হাই নিকোটিন কন্টেন্ট, নিকোটিন কন্টেন্ট খুব বেশি থাকে বিড়িগুলোতে, কারণ কন্ট্রোল করা হয় না সাধারণত কোনো। সিগারেট গুলোর মধ্যে নিকোটিন কন্টেন্ট মানে কোম্পানিতে যাওয়ার পরে ওরা আবার এটা কম বেশি করতে পারে। তোমাদের ওই দিন বলেছিলাম যে জাপানে ছেলেদের সিগারেট মেয়েদের সিগারেট আলাদা ভাবে বিক্রি হয় আর কি, মেয়েরা সাধারণত কম নিকোটিনের কন্টেন্ট সিগারেট গুলো খেয়ে থাকে, আর ছেলেরা সাধারণত মাঝারি বা বেশি নিকোটিন কন্টেন্ট খেয়ে থাকে। আমাদের দেশে যেটা পাওয়া যায়, তোমরা হয়তো বা ইয়াং বয়সে তো অনেকেই এগুলা টেস্টের জন্য দু একটা টান দেয়, অর্থাৎ কেউ কেউ হয়তো রেগুলার খেয়ে থাকতে পারো, তোমার দেখবা যে ব্যানসন আছে আমাদের দেশে বা 555 যে ব্র্যান্ডের সিগারেট গুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু নিকোটিন কন্টেন্ট খুব ভালোই থাকে, প্রায় 0.9 মিলিগ্রামের উপরে থাকে। হ্যাঁ, কিন্তু জাপানে দেখেছি ওরা 1 থেকে শুরু করে, 0.9 তো না, 9, জাপানের ওরা 1 থেকে শুরু হয়, 1 হচ্ছে একেবারে লোয়েস্ট, খুব সামান্য, ওটাতে তেমন ফিল হয় না যে নিকোটিন আছে কি নাই। তামাকের যে আসলে যারা তামাক খোর, সিগারেট খোর, তাদের কাছে 9 মিলিগ্রাম বা তার বেশি হলেই বেটার, তাহলে তারা খুব তাদের ভালো লাগে, নাহলে খুব ভালো লাগে না। তো নিকোটিন কন্টেন্ট কম বেশি এটা ন্যাচারালিও হয়, আবার তোমার যখন সিগারেটটা তৈরি হয় তখন ওরা বিভিন্ন প্রক্রিয়া এটা কমিয়ে তুলতে পারে আর কি। আমাদের দেশে এই সিস্টেম আছে কিনা জানি না, ব্রিটিশ টোবাকো বা যা, তোমাদের তো অনেকে চাকরি টাকরি করে সব কোম্পানিতে, কিন্তু জাপানে ওটা দেখেছি আছে। সিগার টোবাকোস আর এয়ার কিউড, সিগার যেটা বানানো হয়, হ্যাঁ, র্যাপিং বা ফিলিং, সেটা হলো সাধারণত বাতাসে শুকানো হয়, লিটারেচার যেটা বলে। আচ্ছা, তাহলে বাতাস দিয়ে ওটা শুকিয়ে সিগারেটের পাতাটা বা তামাকের পাতাটা ওটা শুকিয়ে করা হয় আর কি, প্রসেস করা হয়। এরপর আসো ফ্লু কিউরিং। ফর সিগারেট দিস কিউরিং ইজ ফলোড, সিগারেটের জন্য যে তামাকটা ব্যবহার করা হয় সাধারণত এটাতেই করা হয়। দ্য অবজেক্টিভ অফ ফ্লু কিউরিং ইজ টু হ্যাসেন দ্য আর্লি কিউরিং স্টেজ সো দ্যাট ড্রাইং উইল বি কমপ্লিটেড হোয়েন দ্য লিভস আর স্টিল এ লাইট ইয়েলো কালার, অর্থাৎ তোমার সূর্যের আলোতে যদি বা ওই যে এয়ারে যদি শুকানো হয়, ধীরে 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 শুকে আসে তারা। আর ফ্লু কিউরিং এর মধ্যে শুকালে হয় কি, শুকানোটা হঠাৎ করে শুকানো হয়ে যায় আর্লি স্টেজে, মানে আর্লি কিউরিং স্টেজ। দ্য অবজেক্টিভ অফ ফ্লু কিউরিং ইজ টু হ্যাসেন দ্য আর্লি কিউরিং স্টেজ, অর্থাৎ শুরুর দিকটা যেন খুব দ্রুত হয়, দ্রুত ময়েশ্চার পার্সেন্টেজটা কমে গেলে হয় কি, লিপস গুলো ততক্ষণ লাইট ইয়েলো কালার থাকে, মানে ব্রাউন হয়ে যায় না আর কি। তোমরা দেখবে ধীরে ধীরে শুকালে হয় কি, মোটামুটি ব্রাউন রং ধারণ করে, কালোর দিকে চলে যায়, কিন্তু হঠাৎ করে যদি, মানে এই ফ্লু মানে হচ্ছে আসলে তাপ পরিবহন করা, তাপের মাধ্যমে হাই টেম্পারেচারে শুকানো আর কি। তো এটার মানে দ্রুত শুকানোর ফলে ইয়েলো কালারটা এটার মানে ধরে রাখা যায়। দ্য কিউরিং ইজ ডান বাই হট এয়ার সার্কুলেশন ইন দ্য বার্ন হাউস, যেটা বললাম যে গরম বাতাস সার্কুলেট করা হয় বার্ন হাউসের ভিতরে। তো এই ক্ষেত্রে কি করা হয়, প্রথমে টোবাকো লিভস গুলাকে, দ্য টোবাকো লিভস আর হাং ফ্রম টায়ার পোলস ইন কিউরিং বার্নস, অর্থাৎ টায়ার মানে যে স্তরে স্তরে সাজানো হয় আগে পাতাগুলো, তারপরে হিট ইজ ফ্লোন থ্রু এ ফ্লু পাইপ, এই যে টেম্পারেচারটা কিভাবে মানে হিট গরম বাতাসটা কিভাবে ফ্লো করে, সেটা ওই যে মেঝেতে বাহির আসলে বাহিরে থাকে আগুনের ইয়াটা সোর্সটা ওইটার মাধ্যমে, এবং ভিতরে একটা মেটাল পাইপ থাকে ওই ঘরের ভিতরে বার্ন হাউসে, ওই পাইপের ভিতর দিয়ে গরম বাতাসটা প্রবাহিত করা। আমি দেখাচ্ছি একটু ছবিটা। ইনিশিয়ালি টেম্পারেচার রিমেইন 80 to 100 degrees Fahrenheit for 24 to 36 hours.
শুরুর দিকে মোটামুটি 24 থেকে অর্থাৎ একদিন থেকে দেড় দিন এই এই টেম্পারেচারের মধ্যে রাখা হয়, 80 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার রাখা হয়, যাতে এই হলুদাভ কালারটা, এটাকে ইয়েলোয়িং বলে, হলুদ কালারে চলে আসে। আসার পরে এই কালারটাকে ফিক্স করে রাখা হয় যেন অন্য কালারের চেঞ্জ এই সময় না হয়, মানে দেড় দিনের মধ্যে থেকে এটা হয়। তারপরে দ্য টেম্পারেচার ইনক্রিজ টু 120 ডিগ্রি সেন্টিগ্রেড, এরপরে টেম্পারেচারটা আবার বাড়ানো হয়। এগুলো ওয়েল কন্ট্রোলড আর কি, মানে তুমি শুধু আগুন জ্বালিয়ে দিলেই হবে না, টেম্পারেচার কন্ট্রোলের সিস্টেম থাকা লাগে আর কি। ফর 24 থেকে আবার এক থেকে দেড় দিন এই 120 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি ফারেনহাইটে, এটা ফারেনহাইট কিন্তু খেয়াল করো, এগুলো সেন্টিগ্রেড না, সেন্টিগ্রেড হলে তো পুড়ে যাবে একদম, 120 ডিগ্রি ফারেনহাইটে রাখা হয়। কোন তালাকে মুক্ত দিস না, আচ্ছা তো এই এই স্টেজে এসে কালারটা ফিক্সেশন হয়ে যায়। আফটার দ্যাট টেম্পারেচার ইজ এগেইন রেইজড টু 140 ডিগ্রি ফারেনহাইট, দেখো আস্তে আস্তে বাড়তেছে, 100 থেকে 120, 120 থেকে এখন 140 ডিগ্রি ফারেনহাইটে একদিনের মতো, 24 ঘন্টার মতো রাখা হয় ফর ড্রাইং দ্য লিভস। এখন শুকানো হবে, কালারটা ফিক্সড হয়ে যাওয়ার পরে এরপরে শুকানোর দিকে চলে যায়। অ্যাট দিস স্টেজ ভেন্টিলেটরস আর ওপেন ফর এয়ার ফ্লো, এই এখন কালারটা যখন একদম ডেভেলপ হয়ে যায় তারপরে 140 ডিগ্রি ফারেনহাইটে 24 ঘন্টা রাখা হয়, রেখে তারপরে খুলে দেওয়া হয় চতুর্পাশ, মানে ভেন্টিলেটর গুলো, চতুর্পাশ মানে ভেন্টিলেটর থাকলে সেটাকে খুলে দেওয়া হয় যেন বাতাস প্রবাহিত হয়। এইটা হচ্ছে বার্ন হাউসের ছবি, মানে স্কিমেটিক ডায়াগ্রাম। দেখো নিচের দিকে হলো ফার্নেস, ফার্নেস মানে যেখানে আগুন ধরানো হয় আর কি, আগুনের সোর্স। এই যে এটা ভিতর দিকে দেখো একটা টিউবের মতো চলে গেছে, টিউবটা বাঁকা হয়ে আবার এদিকে আসছে, তারপরে উপরের দিকে চলে গিয়ে এই যে গরম বাতাসের যেগুলো বাকি থাকে সেগুলো বের হয়ে এদিকে চলে আসে, কারণ ফ্লো রাখতে হয়। উপরে দেখো দুইটা নলের মতো বাইরে, এই যে এখানে একটা এখানে একটা, এইভাবে তোমার এটা এটার ভিতরে এটাকে বলে ফ্লু পাইপ। তারপরে ফার্নেসের মাধ্যমে আগুনের আগুন ধরানো হয়, তারপরে হিটটাকে ট্রান্সফার করা হয় এদিক দিয়ে বাতাসটা চলে আসে। তারপরে ফ্রেশ এয়ার ইনলেট পোর্ট এদিক দিয়ে অনেক ফাঁকা রাখা হয় বাতাস যেন ঢুকতে পারে। ভেন্টিলেশন আউটলেট ওই উপরে এটা খুলে দেওয়া হয় পরে ভেন্টিলেশনের জন্য, আর এমনিতে সাত টাইপের আছে এগুলো। তো এটা জাস্ট সিম্পল একটা স্কিমেটিক ডায়াগ্রাম। ফাইনালি কিলিং ইজ ডান টু রেইজ দ্য টেম্পারেচার আপ টু 165 ডিগ্রি ফারেনহাইট ফর 18 থেকে 24 ঘন্টা আনটিল কমপ্লিট ড্রাইং ইজ অকার, অর্থাৎ কিলিং বলতে এখানে একেবারে ফাইনাল যেটা শুকানো, 165 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার রেইজ করা হয়, রেইজ করে একেবারে কমপ্লিটলি শুকিয়ে ফেলা হয়, এটাকে বলা হয় কিলিং করা আর কি। তো এটা হচ্ছে ফটোগ্রাফ ফ্লো কিলিং এর, এই যে ভিতরের দেখো এরকম মেটাল পাইপের মাধ্যমে আসলে এই এর ভিতর দিয়ে হট ওয়ার এয়ারটা ফ্লো করা হয়, এরকম পেঁচানো থাকে, গরম থাকে ভিতরে। আচ্ছা এরপরে আসো ফায়ার কিউরিং, আগুনের মাধ্যমে শুকানো। ফায়ার কিউর টোবাকো ইজ হাং ইন লার্জ বার্নস হোয়ার ফায়ার্স অফ হার্ড উডস আর কেপ্ট অন কন্টিনিউয়াস অর ইন্টারমিডিয়েট লো ফিউম, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার বড় বার্ন হাউস দরকার হয় যেন আগুনটা আবার বেশি উপরে উঠে আগুন লেগে না যায়, কারণ তোমার তামাকের পাতাগুলো ফ্লোর থেকে বেশ কিছু উপরে রাখা হয় যেন আগুনের মানে গরমটা সে পায় কিন্তু আগুনের স্পর্শটা যেন না পায়। হোয়ার ফায়ার্স অফ হার্ডউডস, হার্ডউড বলতে বোঝানো হচ্ছে খুব শক্ত, আমাদের দেশে এটা সম্ভবত নাই এই সিস্টেমটা, থাকলে আমি জানি না, দেখিনি কখনো, লিটারেচারে যেটা পাই বিদেশে তোমার হার্ডউড যেটা ছোট ছোট ওক গাছের ট্রি আস, ওক ট্রির তোমার তক্তা হয়, রেডউড ট্রির তক্তা হয়, ছোট ছোট তক্তা মানে টুকরা আর কি, লজ, ওগুলাকে মানে কাটা হয় ছোট ছোট টুকরা করে কেটে ওটা অনেকক্ষণ ধরে পুড়তে থাকে আর কি। আমাদের দেশে যেটা বললি অনেক সময় চেলা কাঠ, তোমরা জান শুনেছো কিনা চেলা কাঠ, অর্থাৎ খড়ির লাকড়ি যখন বানানো হয় গাছের গুড়ি থেকে, আমাদের দেশে সম্ভব এটা, গাছের গোড়াটা তো খুব শক্ত হয় হার্ড হয়, ওটাকে যদি ছোট ছোট টুকরা করা হয় সেটাই হবে মানে হার্ড উড, ওইটা যখন জ্বালানো হয় বিশেষ করে দেখবে চায়ের দোকানগুলোতে, এখন তো ওরা ইউজ করে চারকোল, আগে ওটা ছিল চেলা কাঠের টুকরা টুকরা ছোট ছোট অনেকক্ষণ ধরে যেন জ্বলে আর কি, কারণ খড়ি টাইপের দিলে নর্মালি পাটখড়ির মতো বা পাতলা পাতলা কাঠ দিলে কিন্তু দ্রুত পুড়ে যায়, তো হার্ডউড গুলো অনেকক্ষণ ধরে জ্বলে ধীরে ধীরে, এগুলোই সাধারণত ফায়ার কিলিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় যাতে লো ফিউমটা একটু লো থাকে এবং টেক্স বিটুইন 3 ডেজ অ্যান্ড 10 উইকস, কখনো কখনো 3 দিন মানে 3 দিন থেকে 10 সপ্তাহের মধ্যে কাজগুলো সম্পন্ন হয়, ডিপেন্ডিং অন দ্য প্রসেস অ্যান্ড দ্য টোবাকো ভ্যারাইটি। এই যে এরকম দেখো আগুন লাগিয়ে দিচ্ছে, এখানে অন্যভাবে সেই করতেছে সডাস্ট দিয়ে, কিন্তু প্রচুর পরিমাণে হার্ডউড ব্যবহার হয়, হার্ডউড থেকে ওই সডাস্ট গুলো তৈরি হয়, আবার ডাইরেক্টলি হার্ডউডটাকেও ব্যবহার করা যায়। সডাস্টটা দিলে একটু বেশি সুবিধা, কারণ তুষের আগুন বলে তো,
এটা নিবু 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 আকারে থাকে, হ্যাঁ অনেক সময় ধরে জ্বলে তুষের মতো, সডাস্টের যেটা। আর যদি চালা কাঠ দেয় তাহলে একটু ফিউমটা বড় হয় আর কি, ওই টুকরা গুলো দিলে কাঠের। ফায়ার কিউরিং প্রডিউসেস এ টোবাকো লো ইন সুগার এন্ড হাই ইন নিকোটিন, এটার মাধ্যমে যে টোবাকোটা তৈরি হয় সেটাতে সুগার বেশি থাকে এবং নিকোটিনটা হাই থাকে, এটা তারা গবেষণা করে পেয়েছে। তো বিশেষ করে পাইপ টোবাকো বা চিউইং টোবাকো এন্ড স্নাফ আর ফায়ার কিউর, পাইপ মানে তোমরা দেখেছো পাইপিং করা হয় যেটা, খাটো পাইপ থাকে, আর চিউইং টোবাকোটা হলো চিবিয়ে যেটাকে জর্দা, আর স্নাফটা জানো নাকি? স্নাফ হচ্ছে নাক দিয়ে টান দেয়, গুড দিছো নাকি কখনো? ভালো অভিজ্ঞতা আছে মনে হয়। স্নাফ নস্যি আর কি, যেটা বলে নস্যি, নাক দিয়ে টানে আর কি, তো শুনেছি বিভিন্ন গল্পের বইতে তোমরা পড়েছো নিশ্চয়ই। এটা যাই হোক, আমার কাছে আছে আমি তোমাদের দেখানোর জন্য, কিন্তু এটা এখন এই ভিডিও ক্যামেরাতে হয়তো ভালো দেখতে পাবে না। আমার কাছে পাইপ টোবাকো আছে আর একটা হলো সিগার রাখা আছে এক প্যাকেটে, আমাদের আমার এক স্যারের কাছ থেকে আমি জোগাড় করেছি, স্যার বিদেশে গিয়েছিলেন তো ওনার মাধ্যমে উনি এনেছিলেন আসলে, পরে আমি বলছি স্যার আমাকে দেন আমি ছাত্রদের দেখাবো, ওটা যখন সময় যদি কোনো সুযোগ হয় সামনাসামনি তখন দেখাবো আর কি, এখন ভিডিওর মাধ্যমে দেখানোটা অতটা বুঝবে না তোমরা। সান কিউরিং, সূর্যের আলোতে, সহজ জিনিস, অত কঠিন কিছু না। আফটার হার্ভেস্টিং দা হোল প্ল্যান্টস দে আর কেপ্ট সেপারেটলি ফর 2 to 3 days ইন শ্যাডো প্লেস, পুরো গাছটাকেই একটু ছায়াতে রেখে দেওয়া হয় কয়েকটা দিন, 2 থেকে 3 দিন ছায়া রেখে দেওয়া হয় পুরো গাছটাকে, তারপরে সেগুলোকে এই যেরকম রোদ্রে ওপেন এয়ারে, মানে ওপেন সানশাইনে এইভাবে শুকানো হয়। দেন দে আর হ্যাংড ইন ব্যাম্বু স্টিক অন ওপেন সানশাইন, এই যে বাঁশের তৈরি মাচা করে, বাঁশের মাচা তৈরি করে তারপরে এইভাবে শুকানো হয় ঝুলিয়ে, 15 days টু ড্রাই দ্য লিভস, 15 দিনের মতো সময় লাগে। আর এই ক্ষেত্রে কি হয়, সুগারটা খুব হাই থাকে, সান কিউরড টোবাকো ইজ হাই ইন সুগার এবং নিকোটিন কন্টেন্ট কম থাকে। দিস মেথড ইজ ইউজড ইন মেডিটেরানিয়ান কান্ট্রিজ, ভূমধ্য সাগরীয় এলাকা যেগুলো আছে সেখানে, টু প্রোডিউস ওরিয়েন্টাল টোবাকো যেগুলো খুব অ্যারোমেটিক হয় আর কি, ঘ্রাণটা খুব সুন্দর হয় ওদের টোবাকো, ওরিয়েন্টাল টোবাকো বলা হয়, হাইলি অ্যারোমেটিক। আচ্ছা এরপর আসো গ্রাউন্ড কিউরিং, এটাও সান কিউরিং এর মতোই সূর্যের আলোতে শুকানো হয় এটাও, তবে আগেরটা ছিল বাঁশের মাচায় ঝোলানো হয় আর এটাতে সরাসরি মাটিতে রাখা হয় আর কি, মাটিতে মানে মাটির সংস্পর্শে না যেন আসে সেজন্য মাদুরে বিছানো হয় আর কি, মাদুর ম্যাট বা ব্যাম্বু ম্যাট। আফটার হার্ভেস্টিং দ্য লিভস দে আর প্লেসড অন ব্যাম্বু মেড ম্যাট আন্ডার ওপেন সানশাইন, ইন দ্য ইভিনিং দে আর বাল্কড টু প্রোটেক্ট ফ্রম ডিউ, অর্থাৎ স্তূপ আকারে রাখা হয় আবার সন্ধ্যার দিকে যেন শিশিরের কারণে তোমার পুরো পাতাগুলো আবার ভিজে স্যাঁতসেঁতে হয়ে না যায়, সেজন্য একসাথে আবার স্তূপ করে রেখে পরের দিন সকালে আবার ছড়িয়ে দেওয়া হয়। এইভাবে 10 থেকে 15 দিন সময় লাগে, উইদিন 10 to 15 days দ্য ড্রাইং ইজ কমপ্লিটেড। লো কোয়ালিটি টোবাকো ফর বিড়ি হুক্কা এটসেট্রা আর প্রডিউসড ইন দিস মেথড, অর্থাৎ ওই বিড়ি হুক্কার যেমন স্ট্যাটাসও কম আবার এদের পাতাগুলো শুকানো হয় এরকম মাটিতে ফেলে দিয়ে আর কি, অনেকটা যেমন ওদের একটা মুভি আছে ডর, DAD, বুঝতে পারছো, উচ্চারণ মনে হবে দাঁত বা দর, কিন্তু মানে দর আর কি, এরকম ডর আর কি, ডর বুঝাইতে গিয়ে ভয়, সেটা উচ্চারণ DAD, তো BD আসলে ঐশ্বরিয়া রায় যেমন লেখো না, আমরা কি লিখি ঐশ্বর্য, ঐশ্বর্যটাকে ওয়াই দিয়ে ওরা লেখে এরকম আর, ওরা আরটাকে ডি হিসেবে লেখে ইন্ডিয়াতে, তো আসলে বিডি শব্দটা ওদের কাছ থেকে এসেছে মূলত, এবং ভ্যারাইটি গুলো ইন্ডিয়ান ভ্যারাইটি, তো সেই জন্য বিডি টাইপ বলে বিডি, কিন্তু উচ্চারণটা হবে ডয় শূন্য রস, ডয় কি ডয় বিন্দু রশ্মিকার রি যেটা বিডি, এই জন্য মানে বানানটা ডি দিয়ে কিন্তু উচ্চারণটা ডয় শূন্য রর মতো আর কি। যেটা আর একটা সিস্টেম, বড় একটা গর্ত তৈরি করা হয়
are placed there as a layer to keep the tobacco leaves on them. অর্থাৎ এখানে খড়ের একটা লেয়ার তৈরি করা হয়, মানে গর্ত তৈরি করে খড় বিছানো হয় সোজা কথা, যেন সরাসরি মাটির সংস্পর্শে না আসে তামাকের পাতাটা। বিফোর প্লেসিং দ্যাম ইন পিট দ্য লিভস আর ড্রাইড সান ফর 1 to 2 days, অর্থাৎ এক দুই দিন একটু রোদ্রে শুকিয়ে তারপরে এই গর্তের মধ্যে রাখা হয় পাতাগুলোকে। After that, the leaves are placed layer-wise on the straw. একটার পর একটা রাখা হয়। Then the pit is covered by straw or gunny bags to protect them from sunshine and dew. আবার উপরে একেবারে সবার উপরে ধানের খড় বা গমের খড় দিয়ে অথবা ছালার ব্যাগ দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয় শিশিরের হাত থেকে বাঁচার জন্য, বা সানশাইন যেন সরাসরি না লাগে। এইভাবে 10-15 থেকে 12 থেকে 15 দিন সময় লাগে। এটা করার পরে আবার কিন্তু পাতাটাকে বের করা হয়, বের করে সূর্যের আলোতে শুকাতে হয়। তার মানে দেওয়ার আগে একদিন বা দুই দিন সূর্যের আলোতে শুকাতে হয়, গর্ত থেকে বের করে 10-12 দিন পরে 15 দিন পরে আবার 3 থেকে 4 দিন শুকাতে হয় রৌদ্রে। তো এইভাবে তোমার যেহেতু গর্তের মধ্যে থাকে অক্সিজেন লেভেল একদম ভিতরে কম থাকে, এয়ার ফ্লো থাকে না বিধায় এটা কিন্তু মোটামুটি কালো রঙের হয়ে যায় লিফ পাতাগুলো, এবং এগুলো জর্দা আসলে পরবর্তীতে, জর্দার পাতা এইভাবে শুকানো হয়। Use for chewing purpose. জর্দার পাতাগুলো সাধারণত এইভাবে করা হয়। আচ্ছা, তো কিউরিং হয়ে যাওয়ার পরে ধরো এই যে কোনো একটা উপায়ে তুমি কিউরিং করলে, শুকানোর হলো, শুকানোর পরে আরো কয়েকটা কাজ করতে হয়। একটাকে বলি বাল্কিং এবং গ্রেডিং। After curing, the tobacco leaves are kept in layer one after another up to a height of 1.5 থেকে 1.5 মিটার, 1.5 থেকে 2 মিটার উচ্চতার একটা স্তূপ তৈরি করা হয় লেয়ার, একটার উপর একটা একটার উপর একটা পাতা রেখে এভাবে স্তূপ করা হয়। তারপরে এটাকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। দেন দ্য হিপ ইজ কাভার্ড বাই পলিথিন। দ্য টেম্পারেচার উইদিন দ্য বাল্কিং মেটেরিয়ালস মাস্ট নট রাইজ অ্যাবোভ 32 to 33 ডিগ্রি সেন্টিগ্রেড। খেয়াল রাখতে হবে যেহেতু বাল্কিং করে রাখা হচ্ছে তো এটা টেম্পারেচার বেড়ে যেতে পারে ভিতরে, তো তবে খেয়াল রাখতে হবে যেন 32 বা 33 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে না যায়। এবং যদি কখনো চলে যায় তাহলে কন্ট্রোল করা যায় কিভাবে, ব্রেকিং দ্য হিপ, মাঝে মধ্যে এটাকে ইয়া করে ফেলা আর কি, স্তূপটাকে থেকে কিছু কিছু লেয়ার সরিয়ে ফেলা আর কি, মানে এই হিপটাকে স্তূপটাকে ভেঙে দেওয়া। ভেঙে দেওয়া মানে পাতা নষ্ট করে ফেলা না, মানে একটা কিছু কিছু সরিয়ে ফেলা। হোয়েন দ্য টেম্পারেচার গোজ অ্যাবোভ ইট ইজ কন্টিনিউড ফর 3 মান্থস টু কমপ্লিট ফার্মেন্টেশন। এই সময় যেটা হয় এটার মধ্যে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা শুরু হয়, 3 মাসের মতো থাকে ফার্মেন্টেশন শুরু হয়। ফার্মেন্টেশনটাই জরুরি আসলে। Then the leaves are graded on the basis of color, odor and structure and aroma. মানে কি কার কতটুকু কালার ডেভেলপ হয়েছে, কোন পাতার ঘ্রাণটা কেমন হয়েছে, পাতাগুলো কি বড় আছে না ভেঙে গিয়েছে, তারপরে অ্যারোমাটা মানে ভালো সুন্দর যে গন্ধটা সেটা কেমন, এই এর বিবেচনায় ওরা যেটা আসলে, তোমরা হয়তো ভবিষ্যতে এটা আরো ডিটেলস বুঝবে প্র্যাকটিক্যালি যদি কেউ টোবাকো কোম্পানিতে চাকরি করো আর কি, আরো যদি ফার্মাররা কেউ থাকে তারা তাদের হাতে কলমে এই প্র্যাকটিসটা থাকতে পারে নিজেদের বাড়িতে যেটা তৈরি করে তারা। অ্যাট দ্য এন্ড অফ অ্যাবাউট 15 থেকে 1 মানে শেষের দিকে যখন এগুলো শেষ হয়ে যায় 15 থেকে 20টার মতো পাতা নিয়ে এক একটা তোমার ই করা হয়, বাঞ্চ করা হয়, একটা তোমাকে কি বলে এটাকে প্যাকেটের মতো করা হয়। 15 থেকে 20 লিভস আর টাইড টুগেদার অ্যান্ড কেপ্ট ইন গানি ব্যাগস, ছোট ছোট ছালার ব্যাগে ব্যাগের মধ্যে রেখে দেওয়া হয়। আচ্ছা, তাহলে গ্রেডিং করার পরে এন্ড এইজিং, এই দেখো আসলে টোবাকো লিফে কিন্তু প্রচুর খাটনি আছে, অনেক সময় লাগে, টাইম কনজিউম একটা প্রক্রিয়া। দিস ব্যাগস আর স্টোরড ফর 1 to 2 ইয়ার্স, দেখো 1 থেকে 2 বছর পর্যন্ত এইভাবে রেখে দিতে হয়, যে 10-15টা বা 15-20টা পাতা একসাথে জড়ো করে ব্যাগের মধ্যে এইভাবে 1 থেকে 2 বছর রেখে দিতে হয়। হোয়ার সাম কেমিক্যাল চেঞ্জ অকার ইন দ্য লিভস টু রিডিউস দ্য কন্টেন্ট অফ নাইট্রোজেন, নিকোটিন, পিএইচ এটসেট্রা, কিছু কিছু কেমিক্যাল কমানোর জন্য আর কি, অ্যান্ড দাস অ্যাকোয়ার্ড মাইল্ড স্মেল অ্যান্ড টেস্ট ইন লিভস। এইটা সাধারণত হাই কোয়ালিটি টোবাকোর ক্ষেত্রে এগুলো করা হয়, যেটা বিড়ি হুকার ক্ষেত্রে এত সময় সাধারণত দেওয়া হয় না, যেগুলোতে তোমার নিকোটিন পার্সেন্টেজ কমাতে চায় সেগুলো অনেক দিন এভাবে রেখে দিতে হয়। টু ব্রিং দিস চেঞ্জ ইন লিভস স্টোরিং অফ কিউড লিভস ইজ কল এইজিং। তো এই প্রক্রিয়াটাকে, এই যে পাতায় যে পরিবর্তনটা আসবে কিউড লিভস যেভাবে স্টোর করে রাখা হয় অনেকদিন সেটাকেই এইজিং বলা হয়। এবং ফাইনালি ফলন যেরকম পাওয়া যায় মোটামুটি 8 থেকে 11 কুইন্টাল, মানে 800 থেকে 1100 কেজি পার হেক্টর, 800 থেকে 1100 কেজি পার হেক্টর মোটামুটি ফলন হয়। এই হলো তোমার টোবাকো রাদ্যপান্ত মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত।
এখন তোমাদের ক্লাস শেষ করার আগে জাস্ট এই তোমাদের বলেছিলাম ওই দিন যে সিলেবাসে আছে সেই জন্য পড়ানো হয়, বা বাংলাদেশ সরকার একটা রেভিনিউ পায়, কৃষকরাও কিছু টাকা পয়সা পায়, লাভবান হয় জন্য পড়ানো। কিন্তু দেখো এই এই ছবিটা দেখেই তোমরা বুঝতে পারবে, যদি তোমাদের কারো টোবাকোর অভ্যাস থেকে থাকে, টোবাকো সিগারেট বা বিড়ির অভ্যাস থেকে থাকে, তাহলে তোমরা আমি মনে করি ইমিডিয়েটলি ছেড়ে দিবে। আর একটা বিষয় হলো টোবাকোটা তোমার শুধু এই এই ক্ষতিটাই করে না, আমি একটা লিটারেচারে পড়েছিলাম, আমি তখন জাপানে থাকি, আমার জীবনের ঘটনা দিয়ে বলি, ওই সময় আমার থিসিস, মানে শুনতাম তো যেরকম খুব সিগারেট টিগারেট খেলে নাকি ব্রেন খুব ইয়া হয়, মানে থিসিস টিসিস লিখতে গিয়ে অনেক সময় মাথায় চাপ পড়ে, রাত জেগে কাজ করতে হয়। সেই সময় আমি কিন্তু বেশ কিছুদিন আমি সিগারেট খেয়েছি আর কি জাপানে থাকতে তো, এবং এমন হয়ে গিয়েছিল প্রতিদিন এক প্যাকেট সিগারেট আমার লাগতো, প্রায় 20টা স্টিক খেতাম। তো এক বাহ পর্যায়ে ওইটা বেশি দিন কন্টিনিউ করি নাই, কারণ হলো এই তোমরা জানো 2011 সালের দিকে সুনামি হয় জাপানে, তোমরা জানো কিনা, এটা বড় ধরনের একটা সুনামি। সুনামিতে জাপানের উত্তর অংশ হোক্কাইডোর দিকে, ওদিকে ওদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বেশ ধ্বংস হয়ে যায় আর কি। আসলে সুনামি হওয়ার পরে তো ভূমিকম্প তৈরি, ওদের ভূমিকম্প আসে ওই সমুদ্রের ইয়ার কারণে, প্রচন্ড ঢেউয়ের কারণে উপকূলবর্তী এলাকা পুরো ইয়া হয়ে যায়, এবং যিনি আগের দিন কোটিপতি ছিলেন পরের দিন কিন্তু উনি রাস্তার ভিখারি হয়ে গেছেন, এরকম উদাহরণ তৈরি হয়েছে জাপানে। কারণ তার সমস্ত ইন্ডাস্ট্রি পানিতে মিশে গেছে, তার সমস্ত হয় সম্পত্তি বাড়িঘর সবকিছু সমুদ্র নিয়ে চলে গেছে, এবং ওখানে এতটাই উচ্চতা ইয়া ছিল, এবং যে ভূমিকম্পর কারণে যে কম্পনটা এতটাই তীব্র ছিল, ওখানে অনেকখানি ওদের জমির যে সমুদ্র এবং উপকূলের যে মাঝখানে ওখানে প্লেট সরে গেছে অনেকখানি। তো ওই সময়টার কারণে ওদের কিন্তু জাপানে কিন্তু তোমার ইলেকট্রিসিটি তৈরির মেইন সোর্স ছিল তোমার এই পারমাণবিক চুল্লি যেগুলো আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা ওরা বলে, তো ওই ওইটা ছিল, এবং ওইটাও বাস্ট হয়ে যায়। ওইটা বাস্ট হয়ে যাওয়ার পরেই ম্যাসাকারটা আসলে শুরু হয়, কারণ ওইটার কারণে ওইখান থেকে যে রেডিয়েশন গুলো বের হচ্ছিল ওইটা আশেপাশের মোটামুটি অনেকখানি, যে একটা ডিস্ট্রিক্টের সমান আর কি জায়গা, খুব ব্যাপক নেগেটিভ মানে প্রভাব বিস্তার করতেছিল। তো ওই এলাকা থেকে মানুষজনদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল পরে, একেবারে ইভাকুয়েট। তোমরা সায়েন্স ফিকশন মুভিতে দেখে থাকবা যে কোন একটা শহরে কিছুই নাই, শুধু বিল্ডিং গুলো দাঁড়ায় আছে, মানে ভগ্নাবশেষ, ওরকম হয়ে গেছিল ওই শহরটা। এবং ওখানে পরবর্তীতে জাপান সরকার ইমার্জেন্সি জারি করে, এবং ওরা পরবর্তীতে ওদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় বেশিরভাগই। ওদের সারা দেশে 54টার মতো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে জাপানে, ওই সময় ছিল। তো এর 1-2 বছরের মধ্যে ওই জনগণ, আসলে জনগণ এর মানে ইয়া ওরা বোঝে, জাপান সরকার ওরা খুবই অনেস্ট একটা সরকার, আসলে জনগণের ট্যাক্সের টাকা 100% ইউটিলাইজ করে ওরা, এবং জনগণের ভালোর জন্য ওরা সবকিছু করে। তো যখন একটু প্রোটেস্ট করছে যে আমাদের দেশে এই ইয়া লাগবে না, আমরা আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চাই না, আমাদের ইলেকট্রিসিটি, ওদের তো ইলেকট্রিসিটি কখনোই যেতে দেখিনি, আমি 7 বছর ছিলাম, 5-6 বছর, 6-7 বছরের মতো ছিলাম, একদিনের জন্য কোনোদিন ইলেকট্রিসিটি যায় না ওদের, এবং স্টেবল সাপ্লাই 100 ভোল্টের ওরা ই করে, আমাদের দেশে 220 ভোল্টের ইয়া। তো ওদের ওই সরকার তখন ইমিডিয়েটলি করলো কি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো ধীরে ধীরে বন্ধ করে দিল, দিয়ে ওরা কিন্তু অল্টারনেট সোর্স সোলার এনার্জি এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জিতে চলে গেছে, এবং এটা টেরও পায় নাই মানুষ, ধীরে ধীরে কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে গেছে, কিন্তু ইলেকট্রিসিটির যে একটা লোডশেডিং এটা কিন্তু হয়নি। তো যাই হোক, ওই সময় যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ধ্বংস হয়ে যাওয়ার কারণে যে রেডিয়েশন গুলো রেডিয়েশন হচ্ছিল, ওই রেডিয়েশনের কারণে কিন্তু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমরা থাকতাম হচ্ছে কিয়োটোতে, অর্থাৎ ওই জায়গা থেকে প্রায় 700-800 কিলোমিটার দূরে। আমরা আমাদের ওই কিয়োটোতে মাছ আসতো ওই এলাকা থেকে, ওই এলাকায় প্রচুর মাছ ধরা পড়তো, সামুদ্রিক মাছ। তো সেই মাছগুলো আমরা আসলে আলটিমেটলি খাওয়া বন্ধ করে দিলাম, যে কারণ আমরা ভয় পাচ্ছি তখন যে আমাদের আবার শরীরে এই রেডিয়েশনের প্রভাব পড়ে কিনা, ওই ভয়গুলো আমাদের বাঙালিদের মধ্যে ঢুকতেছিল। দেশ থেকে ফোন করে আমাকে বলতেছিল চলে আসো, ডিগ্রি লাগবে না। আমি বললাম যে না, এত দূরে সমস্যা নাই, এইদিকে আর কি আর 1-2 বছর শেষ করলে তো ডিগ্রিটা হয়ে যাবে। তো যাই হোক, ওখানে আমরা ওইভাবে ছিলাম, এবং কিছু কিছু রেস্ট্রিক্টেড মানে খাবার খেতাম তখন। ওই উত্তর আমরা খেয়াল করতাম যে ওদেরকে জিজ্ঞাসা করতাম এটা কোন কোন এলাকা থেকে তোমাদের আসছে এই খাবারটা, জিজ্ঞাসা করে করে তারপর কিনতাম আর কি। তো ওই ওই সময় আমি একটা লিটারেচারে দেখলাম যে রেডিয়েশন কি কি ভাবে কিভাবে হয় আর কি। তো পরে দেখলাম যে এই তামাকের পাতা, অর্থাৎ কেউ যদি সিগারেট বা এই ধরনের জিনিস বার্ন হয়, টোবাকো লিফ যখন বার্নটা হয় সিগারেটের, নর্মালি টোবাকোতে যে পরিমাণ ইয়া থাকে, তো ওই টোবাকো লিফ বার্নিং হলে ওইটা থেকে একটা রেডিয়েশন ওই আইসোটোপিক ইয়াতে কনভার্টেড হয়ে যায় আর কি। টোবাকো লিফের যে কেমিক্যাল পদার্থ থাকে সেখানে 9 গুণ বেশি বেড়ে যায়।
এই জাস্ট আর্টিকেলটা পড়ার সাথে সাথে রাত্রিবেলায় পড়লাম, সকালবেলা আমার সিগারেটের প্যাকেটের মধ্যে 9টা না 10টা সিগারেটের স্টিক ছিল, ওটা সহ ডাস্টবিনে সব ফেলে দিলাম। ফেলে দিয়ে তারপর থেকে ওই 2011 সাল মনে হয় 11-12 ওইটাই আর কি শেষ আর কি, ওই কয়েক মাসের মানে আমার জীবনের সিগারেট খাওয়ার ইতি আর কি ওইখানে। তো সেজন্য তোমাদেরকে বলি যে, আর তাছাড়া পরবর্তীতে দেখেছি আসলে যে মানুষ, কেমন লাগলো যতদিন খেলেন স্যার? না মাথা ঘুরায় আর দু কিসের কি, এগুলা এমনি আমার কাছে ইয়া মনে হয় না, কিন্তু যারা খায় যারা অ্যাডিক্টেড হয়ে যায় তাদের কাছে হয়তো ভালো লাগে। কিন্তু আসলে ওই মুখ গন্ধ হয়ে যায়, বিশ্রী লাগে, তারপরে আবার ব্রাশ করতে হয়, খুব খারাপ অবস্থা। তো ওই আর হচ্ছে মানে মনে হয় এটা একটা সাইকোলজি, আসলে এটা একটা সাইকোলজিক্যাল আমি মনে করি প্রবলেম, বুঝতে পারছো? এই টোবাকো খাওয়াটা একটা, আর ইয়াং বয়সে তোমরা যেটা করো সেটা তো আসলে লোক দেখানো, একটু ভাব নেওয়া আর কি, যে খাইতেছি সিগারেট, একটা ভাব ভাব থাকে আর কিছুই না, এটা তো নেশা হয় না। তোমাদের এই বয়সটাতে এই হল জীবনে ছাত্র জীবনে যেটা করে এটা কিন্তু নেশা না আসলে, সিগারেটের নেশা হবে তখনই যখন তুমি না খেতে পারলে খারাপ লাগবে, যে ভাল লাগতেছে না কিছু, একটা সিগারেটের টান দিলে ভাল লাগবে, এই যে একটা ফিলিংস, এটাই তখন মনে করবে নেশা হয়ে গেছে। আর এমনিতে বন্ধু বান্ধবের সাথে মিলে মিশে দু একটা টান টুন দেয়, এটা এটা একটু ভাব টাব নেওয়ার জন্য, এটা কিছু না। কিন্তু তারপরে এগুলো না ইয়া করাই ভালো, কারণ একটা সিগারেটের থেকে যে নিকোটিনটা তোমার ফুসফুসে জমা হবে সেটা যদি একেবারে রিমুভ করতে চাও, অন্তত কত আমি একটা কথা যেন করেছিলাম, 3 দিন সম্ভবত 3 থেকে 6 দিন তোমাকে এয়ার, ফ্রেশ এয়ার নিতে হবে, অর্থাৎ সিগারেটের ধারে কাছেও যাওয়া যাবে না, তাহলে আবার রিকভার করো। একটা সিগারেট থেকে যে নিকোটিনটা তোমার ফুসফুসে জমা হয় সেটা তুমি, এটা ফুসফুস কিন্তু রিকভার করতে পারে, কিন্তু তুমি যদি উপর্যুপুরি খেতেই থাকো, সিগারেট টানতেই থাকো, তাহলে তো আর ফুসফুসের সুযোগ পায় না, তাকে 3 দিন সুযোগ দিতে হয়, 3 দিন বা 6 দিন আমার ঠিক খেয়াল নেই সময়টা, কিন্তু একটা একটা লম্বা সময় কিন্তু, অর্থাৎ একটা সিগারেটের জন্য তোমাকে 3 দিন সময় ব্যয় করতে হবে ওই সিগারেটের নিকোটিনটা ফুসফুস থেকে আলটিমেটলি যদি মানে রিমুভ হওয়ার জন্য। তাহলে এখন বোঝো যারা মানে বেশি বেশি খায় তাদের তো আসলে সুযোগই থাকে না, নিজের নিকোটিনটা জমা হয়। এবং আমি অনেক দেখেছি যারা অ্যাডিক্টেড থাকে একটা বয়সের পরে, বিশেষ করে 45 বা 50 বছর বয়সের পরে তাদের কিন্তু আর রিকভার করার সুযোগ থাকে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই লাং ক্যান্সার হয়ে মারা যায় ওনারা। এটা আমার চোখের দেখা বেশ কয়েকটা ঘটনা আমার চাক্ষুষ করেছি, যে তাদের পরে আমি জিজ্ঞাসা করছি কি তাদের কি স্মোকিং এর অভ্যাস ছিল কিনা, বললো হ্যাঁ তারা সেম স্মোকার ছিল। তো তাই যাই হোক, তোমরা দেখো এই ছবিটাতে এতক্ষণ হয়তো দেখে ফেলছো, ক্যান্সারও হতে পারে, কি কি অঙ্গে ক্যান্সার হয় বা ক্রনিক ডিজিজ দীর্ঘমেয়াদী কিছু রোগ হয়, তো ক্যান্সার যেমন হেড বা নেক ক্যান্সার হতে পারে, মানে অর্থাৎ ব্রেন ক্যান্সার যেটা এটা হতে পারে, ঘাড়ের দিকে অনেক সময় নেক ক্যান্সার হয়, ফুসফুস লাং ক্যান্সার হতে পারে, লিউকেমিয়া ব্লাড ক্যান্সার হতে পারে, স্টমাকের ক্যান্সার, কিডনি, প্যানক্রিয়াস, কোলন, ব্লাডার, সার্ভিক্স, যে মেয়েদের যে ইয়াটা জরায়ুর যে অংশ সেই এখানেও ক্যান্সার হতে পারে, সার্ভাইকাল ক্যান্সার বলে। এই সমস্ত ক্যান্সার তোমার ডেভেলপ করে কিন্তু মানে টোবাকো কন্টিনিউ করলে আর কি, বা যাদের এই বদভ্যাসটা আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক ডিজিজ হয়, স্ট্রোক করতে পারে, অন্ধ কি বলে অন্ধ ব্লাইন্ডনেস হয়ে যাওয়া আর কি। তারপরে গাম ইনফেকশন, যাদের জর্দা খাওয়ার অভ্যাস আছে বিশেষ করে তাদের দাঁতের গোড়া কিন্তু নষ্ট হয়ে যায়, গাম নষ্ট হয়ে যায়। তারপরে হার্ট ডিজিজ হতে পারে লম্বা সময়ের জন্য, নিউমোনিয়া, ক্রনিক লাং ডিজিজ, অ্যাজমা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রবলেম হতে পারে, ফার্টিলিটি রিডিউসড হতে পারে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রেও হতে পারে এটা। তারপরে হিপ ফ্র্যাকচার হয়ে যেতে পারে, এই যে হাড্ডি থাকে যেখানে এই যে জায়গাটাতে হাড়ের সমস্যা হতে পারে আর কি, অর্থাৎ অস্থি ক্ষয় হয়ে যেতে পারে আর কি। তো সুতরাং বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবেই, এটা হচ্ছে মানে অলরেডি এস্টাবলিশড সত্য কথা এগুলো। তো সেজন্য আমার আলটিমেট মেসেজ তোমাদের কাছে হলো যে, যদি তোমরা যারা এখনো টোবাকো ধরনি তারা কোনোদিনও ধরো না, আর যারা ধরেছো তারা মানে কন্টিনিউ করো না, ছেড়ে দিও। আর পরীক্ষার পাশের জন্য তোমাদের জিনিসগুলো আসলে মুখস্থ করতে হবে, এই এই হচ্ছে বিষয় আর কি। তো আমি আজকে তাহলে ক্লাসটা শেষ হয়ে গেল মোটামুটি, আর তোমাদের সাথে হয়তো বা ভবিষ্যতে আবার কখন কোথায় দেখা হবে জানি না, ক্লাসে অন্তত হয়তো বা এটি শেষ, যদি কখনো প্রবলেম হয় একাডেমিক্স তাহলে হয়তো বা কথা বলতে পারো, দেখা করতে পারো। আর তোমাদের এক কাজ করো, আমি অ্যাটেন্ডেন্স এর ইয়াটা পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা, তোমরা একটু ই করো, ওই তোমাদের মধ্যে 3 জন বা 4 জন যারা হ্যাঁ দিয়েছিলে, আচ্ছা আমি আমি তাহলে ওখানে পিডিএফ ফাইল সব এই যে টোবাকো এবং স্যালাইনিটির এটা আমি দিয়ে রাখবো, না ইমেল করে দিলে তোমরা যারা রিপ্রেজেন্টেটিভ তারা হ্যাঁ ডিস্ট্রিবিউট করে দেবে। আর এই যে আমি এখন অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা